ওয়েলকাম টু ক্রিয়েটিভ স্কুল কেমন আছে সবাই আমরা জব রিলেটেড কিছু সাবজেক্ট নিয়ে একটা জব সিরিজ বের করছি যেখানে ম্যাথ ইংলিশ এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে তো আমরা আমি আজকে ম্যাথের একটা খুবই গুরুত্বপূর্ণ সাব্টার নিয়ে আলোচনা করবো যেটা সকল ধরনের লিখিত এবং প্রিলিতে আসে সেটা হচ্ছে সময় এবং কাজ নিয়ে তো আশা করি তোমরা এটা দেখে উপকৃত হবা আসো আমরা শুরু করি তোমরা পরীক্ষার হলে এক মিনিটে করতে কিভাবে পারবা সেই টেকনিকটা আজকে আমি তোমাদের শেখাবো আসো আমরা দেখি এক মিনিটে কিভাবে এই অঙ্কগুলো করা যায় এই অঙ্কগুলোর টেকনিকটা জানা থাকলে এই অঙ্কগুলো এক মিনিটে না আমি মনে করি তোমরা তিরিশ সেকেন্ডে করে ফেলতে পারবা আসো আমরা প্রথম অঙ্কটা করি কিভাবে দ্রুত এই অঙ্কগুলো করা যায় প্রথম অঙ্কটা আমরা করতে গেলে আমাদের একটু সময় বেশি লাগবে কারণ হচ্ছে আমি তোমাদের বোঝানোর জন্য একটু সময় বেশি নিয়েই করাতে চাচ্ছি কিন্তু তোমরা পরীক্ষার হলে যখন দেখবা তখন তোমরা খুব সহজেই করে ফেলতে পারবা আসো আমরা সময় ও কাজের অঙ্কগুলো দেখি প্রথম অঙ্কটা আছে কি বলছে কোনো কাজ দশ দিনে করে এ কোনো কাজ দশ দিনে করে ও বি ওই কাজটি বারো দিনে করে তারা একসঙ্গে কাজ শুরু করলো কিন্তু কাজ শুরু হওয়ার পাঁচ দিন পর এ চলে গেল বাকি কাজটা বি করলো বাকি কাজটি বি কত দিনে করলো আসো আমরা একটু করার চেষ্টা করি বলছে এ দশ দিনে করে আর বি কত দিনে করে বি সে কাজটা বারো দিনে করে ওকে এই অঙ্ক করার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কটা বের করতে হবে এখানে দিন বলে দিছে কিন্তু কতটুকু ওয়ার্ক আছে সেটা আমাদের বের করতে হবে সেটা বের করার সিস্টেম হচ্ছে এই দশ আর বারো যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার লসেকো বের করা আর লসেকও বের করার শর্টকাট সিস্টেম আমরা জানি যেটা বড়ো সংখ্যা থাকে সেই বড় সংখ্যাকে বারবার গুণ করতে থাকতে হয় গুণ করলে কি হয় গুণ করলে ওই ছোট সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা দেখতে হবে যেমন বড়ো সংখ্যা হচ্ছে বারো তো দশকে আমরা ভাগ দিয়ে দেখি দশ দিয়ে বারোকে যাচ্ছে না বারো দুগুণের চব্বিশ যদি হয় দশ দিয়ে যাচ্ছে তিন বারো ছত্রিশ যদি হয় দশ দিয়ে যাচ্ছে চার বারো আটচল্লিশ যদি হয় দশ দিয়ে যাচ্ছে না পাঁচ বারো সাইট যদি হয় তাহলে দশ দিয়ে যাচ্ছে তার মানে এইখানে লসাগু হচ্ছে সাইট এটা হচ্ছে লসাগু বের করা শর্টকাট সিস্টেম এই যে সাইট লসাগু বের হলো এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক এটাকে বলতে পারি আমরা টোটাল ওয়ার্ক আসো এটাকে যদি আমরা টোটাল ওয়ার্ক বলতে পারি এবার আমরা একটু দেখি টোটাল তাহলে এ একদিনে কতটুকু করে আর বি একদিনে কতটুকু করে দিই টোটাল ওয়ার্কে সাইটের এ এক দিনে কতটুকু করে তাহলে এই যে দশ দিয়ে সাইটকে ভাগ দিলে এ একদিনে কতটুকু করে সেটা বের হয়ে যাবে তাহলে দশ দিয়ে যদি আমরা সাইটকে ভাগ দিই তাহলে ছয় দশে সাইট এ ছয় দিনে ছয় ইউনিট করে আর বি পাঁচ বারো সাইট তাহলে পাঁচ ইউনিট করে তার মানে এ করে ছয় ইউনিট বি করে পাঁচ ইউনিট তাহলে আমরা এটাকে লিখতে পারি কি এটা হচ্ছে পার ডে ওয়ার্ক পার ডে ওয়ার্ক ওকে তাহলে আমরা পার ডে ওয়ার্ক পেয়ে গেলাম এ একদিনে ছয় ইউনিট করে আর বি একদিনে পাঁচ ইউনিট করে এখন আমাদের প্রশ্নটা কী ছিল প্রশ্ন হয়েছিল একসঙ্গে কাজ শুরু করলো তারা কিন্তু কাজ শুরু হওয়ার পাঁচ দিন পর এ চলে গেল তাহলে কাজ শুরু হওয়ার পাঁচ দিন পর যদি এ চলে যায় তাহলে বাকি কাজটা কী করছে বি করছে এখন প্রশ্ন হচ্ছে বি কতদিনে করেছে আগে আমরা দেখি দুইজন মিলে কতটুকু করেছে ধরি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক এটা কি টোটাল ওয়ার্ক ধরো এটা টোটাল ওয়ার্ক এই টোটাল ওয়ার্কের আমরা জানি টোটাল ওয়ার্ক কত সিক্সটি আচ্ছা টোটাল ওয়ার্কের বলেছে তারা একসঙ্গে কাজ শুরু করলো পাঁচ দিন পর চলে গেছে তার মানে ওই পাঁচ দিন পর্যন্ত এ এবং বি দুজন মিলে কাজ করেছে ধরি এ আর বি দুজন মিলে এ প্লাস বি দুজন মিলে কতটুকু করেছে আমরা দেখি আচ্ছা দুজন মিলে এক দিনে কত করে দুজন মিলে এক একদিনে করে ছয় প্লাস পাঁচ তার মানে হচ্ছে এগারো ইউনিট আর কত দিন করেছে দুজন মিলে পাঁচ দিন করেছে তাহলে গুণ পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন ইউনিট এটা তো বুঝতে পেরেছি নর্মাল ব্যাপার তাহলে এ আর বি মিলে কত ইউনিট করেছে পঞ্চান্ন ইউনিট করে ফেলেছে অলরেডি ধরো এখানে করে ফেলেছে বলেছে আচ্ছা বাকি বাকি কাজটা কে বি তার মানে কাজটি একদিনে কত করে একদিনে পাঁচ ইউনিট করে আমার মোট কাজ হচ্ছে ষাট ইউনিট তার পঞ্চান্ন ইউনিট দুজন মিলে করে ফেলেছে আর বাকি আছে কত ইউনিট বাকি নিশ্চয়ই ষাট মাইনাস পঞ্চান্ন বাকি আছে পাঁচ ইউনিট তাইলে পাঁচ ইউনিট যদি বাকি থাকে তাহলে পাঁচ ইউনিট বি কত দিনে করবে যেহেতু বি দিনে পাঁচ ইউনিট করে তার মানে এক দিনে করবে তার মানে কত দিনে করবে বি সেটা এক দিনে করে ফেলবে এই পাঁচ ইউনিট করবে কত দিনে এক দিনে করে ফেলবে তাহলে অ্যান্সার হবে ওয়ান সহজ ব্যাপারটা আসো আমরা দ্বিতীয় অঙ্কে যাই দ্বিতীয় অঙ্কটা দেখলে আমরা বুঝতে পারবো এবার আমাদের দ্রুত আরও দ্রুত হবে দেখো বলেছে রনি ও মিনি কোনো কাজ যথাক্রমে পনেরো এবং আঠারো দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করলো কিন্তু কিছুদিন পর রনি কাজটি ছেড়ে চলে গেল। মিনি বাকি কাজটি সাত দিনে করলো শেষ করলো কাজ শুরু হওয়ার কত দিন পরে রনি চলে গেল। এবার একটু ঘুরে দিয়েছে এই অঙ্কটাও সেম অঙ্ক আগের মতোই কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে আমরা দেখি আমরা এটা করতে পারি কি না দেখো আমরা একটু দেখি রনি আমরা বলবো রনি কত দিনে করেছে বলো তো রনি এই কাজটা করেছে রনি পনেরো দিনে আর মিনি করতে পারে কত দিনে মিনি করতে পারে আঠারো দিনে সেম কাজটা টোটাল ওয়ার্ক কীভাবে বের করবো টোটাল ওয়ার্ক বের করার জন্য আমাদের কী করতে হবে আগের মতো লসাগ করতে হবে আগের মতো লসাগু করলে আমরা যে যেভাবে লসাগ সহজে করতে পারি সে দিয়ে করব। আচ্ছা লসাগু যদি করি তাইলে আমরা যেভাবে করি বড়োটাকে গুণ করতে করতে গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পনেরো দিয়ে ভাগ না যাবে আঠারোকে গুণ করতে থাকবো দেখবে যখন নব্বই আসবে তখনই পনেরো দিয়ে সেটাকে ভাগ যাবে ইট মিন্স পনেরো হচ্ছে নব্বই হচ্ছে পনেরো এবং আঠারো এর লসাগু তাহলে এই লসাগু যেটা বের হলো সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক তাইলে রনি একদিনে কতটুকু করতে পারে দেখি তো রনি একদিনে করতে পারে ছয় পনেরো নব্বই ছয় পনেরো পনেরোকে ভাগ দিলেই হবে নব্বই দিয়ে আর মিনি করতে পারে কত কতদিনে মিনি করতে পারে পাঁচ আঠারো নব্বই তার মানে এটা হচ্ছে পার ডে ওয়ার্ক আগের মতো একদম পুরো পার ডে তাহলে দুজন মিলে কত কত করে দেখো তো দুজন মিলে একদিনে কাজ করে পাঁচ আর ছয় পাঁচ আর কত ইউনিট আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি এখন আমরা দেখবো আমাদের প্রশ্নে বলেছে তারা একসঙ্গে কাজ শুরু করলো কিন্তু কিছুদিন পর রনি ছেড়ে চলে গেল মিনি বাকি কাজটি সাত দিনে শেষ করলো ওকে মিনি বাকি কাজটি সাত দিনে শেষ করলো আচ্ছা শুরু হওয়ার কত দিন পরে রনি চলে গেল আচ্ছা কতদিন পরে রনি চলে গেছে আমাদের সেটা বের করতে আচ্ছা এইটা হচ্ছে আমাদের ধরো টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের নব্বই ইউনিট আচ্ছা নব্বই ইউনিট কাজের মধ্যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো বলেছে সাত দিনে শেষ করেছে সাত দিনে শেষ করেছে কে মিনি এখন মিনি প্রত্যেক দিন করতে পারে কত ইউনিট করে কাজ পাঁচ ইউনিট করে তাহলে মিনি যদি পাঁচ ইউনিট করে একদিনে করে তাহলে সাত দিনে সে কত পাঁচ সাতা পঁয়ত্রিশ ইউনিট করবে তার মানে মিনি করল শেষ কাজটা পঁয়ত্রিশ শেষ কাজটা পঁয়ত্রিশ ইউনিট সাত দিনে করে ফেলছে সে পঁয়ত্রিশ ইউনিট এখন নব্বই থেকে পঁয়ত্রিশ গেলে আর কত ইউনিট থাকে আর নিশ্চয়ই কত ইউনিট থাকবে নব্বই বিয়োগ পঁয়ত্রিশ বিয়োগ পঁয়ত্রিশ কত ইউনিট থাকবে আর পঞ্চান্ন ইউনিট থাকবে আচ্ছা এই দুইজন মিলে করেছে কে কে রনি কে কে করেছে রনি প্লাস মিনি তার মানে এই পঞ্চান্ন ইউনিট দুইজন মিলে করেছে আর বাকি কাজটা কে করেছে মিনি একা করেছে এখন প্রশ্ন কিন্তু এটা না প্রশ্ন হচ্ছে শুরু হওয়ার কত দিন পর রনি চলে গেছে দিনটা বের করতে বলছে আমরা ইউনিট বের করেছি কিন্তু আমাদের দরকার হচ্ছে দিন আচ্ছা দিন বের করার জন্য তারা একদিনে করতে পারে যদি এগারো ইউনিট তাহলে পঞ্চান্ন ইউনিট করতে কত দিন লাগবে তাহলে এগারো পঞ্চান্নকে এগারো দিয়ে ভাগ দিলেই আমাদের বেড়ে যাবে পাঁচ দিন তার মানে অ্যান্সার হবে পাঁচ দিন পাঁচ দিন পরে রনি কাজটি ছেড়ে চলে গিয়েছিল দেখো বলেছে রনি রকি ও সিমু কোনো কাজ যথাক্রমে কি বলেছে যথাক্রমে পনেরো দিনে দশ দিনে এবং বারো দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করলো ওকে কিন্তু কাজ শুরু হওয়ার দুই দিন পর সিমু চলে গেল রনি ও রকি একসঙ্গে দুই দিন কাজ করার পর রনিও চলে গেল। আচ্ছা বাকি কাজটি রকি শেষ করলো কাস্টে মোট কত দিনে শেষ হলো দেখি রনি রকি আর হচ্ছে আচ্ছা রনি করে কত দিনে রনি পনেরো দিনে করতে পারে এ কাজটি রকি করতে পারে দশ দিনে সিমু করতে পারে বারো দিনে আমরা আগের মতো লসাগু বের করব এখন লসাগু বের করার আমরা নিয়মটা বলে দিছি লসাগো হবে এটার সিক্সটি হচ্ছে টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক আচ্ছা এখন দেখব বলেছে তারা একসঙ্গে কাজ শুরু করলো কিন্তু কাজ শুরু হওয়ার দুই দিন পর সেমু চলে গেল আচ্ছা কাজ শুরু হওয়ার দুই দিন পর সেমু চলে গেল তার মানে ওই দুই দিন তিনজনে মিলেই করেছে এটা ধরো আমাদের টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক আমাদের কত আছে টোটাল ওয়ার্ক আমাদের আছে সিক্সটি আচ্ছা দুই দিন পর চলে গেছে আচ্ছা দুই দিন পর তার মানে দুই দিন এই দুই দিন কে কে কাজ করেছে রনি রকি আর শিমু ওকে রনি রকি আর শিমু মিলে কতটুক করেছে আমরা দেখি আমরা জানি এটার পার ইউনিট বের করতে হবে পনেরো দিয়ে ভাগ করে পনেরো দিয়ে যদি ভাগ করি তাহলে চার পনেরো ষাট তার মানে রনি দিনে করে চার ইউনিট ছয় দশে সাইট রকি দিনে করে ছয় ইউনিট আর বারো পাঁচ বারো সাইট তার মানে এক দিনে করে পাঁচ ইউনিট তাহলে পাঁচ ইউনিট যদি করে তাহলে তারা দিনে টোটাল কত করে তারা একদিনে টোটাল কত করে আমরা একটু বের করে ফেলি চার প্লাস ছয় প্লাস পাঁচ তাহলে একদিনে কত ইউনিট তারা কাজ করে দিনে তারা করতে পারে ছয় চার দশ দশ পাঁচ পনেরো ইউনিট তাহলে পার ডে তারা করতে পারে কত ইউনিট পনেরো ইউনিট এখন বলেছে তিনজন মিলে কাজ করেছে কয় দিন দুই দিন তাহলে পনেরো দুগুণে তিরিশ ইউনিট তারা করে ফেলেছে দুই দিনে কারণ তিনজন মিলে ছিল তিরিশ ইউনিট করে ফেলেছে এরপর একটা কী বলেছে সে এখন রনি এবং রকি একসঙ্গে দুই দিন কাজ করার পর রনি চলে গেছে আচ্ছা রনি এবং রকি তো করেছে আচ্ছা দেখি আমরা রনি এবং রকি মিলে কতটুকু করেছে রনি প্লাস রকি তাহলে রনি কতটুকু করে রনি চার ইউনিট কাজ করে পার ডে আর রকি করে ছয় ইউনিট কাজ তাহলে ছয় আর চার দশ ইউনিট দুজন মিলে করতে পারবে এখন দু দিন কাজ করেছে বলেছে আরও দুই দিন কাজ করেছে দুজন মিলে তাহলে দুজন মিলে যদি দুই দিন করে তাহলে দশ গুণ দুই দুই দিন যদি হয় বিশ তাহলে রনি এবং রকি মিলে করতে পেরেছে কত ইউনিট ষাট ইউনিটের মধ্যে বিশ ইউনিট তাহলে দেখো কাজ হয়ে গেছে কত ইউনিট পঞ্চাশ ইউনিট বাকি আছে কত ইউনিট দশ ইউনিট এবার এই দশ ইউনিটের কাজটা আমরা একটু করি এবার এই দশ ইউনিট বলেছে বাকি কাজটি রকি শেষ করলো কি বলেছে বাকি কাজটি রকি শেষ করলো কাজটি মোট কত দিনে শেষ হলো কাজটি মোট কত দিনে শেষ হয়েছে আচ্ছা বাকি কাজটি রকি যখন করে রকি কত দিনে করে সেটা আমরা বের করি আচ্ছা রকির জন্য বাকি আছে কত রকির জন্য বাকি আছে দশ ইউনিট এখন রকি দশ ইউনিট কত দিনে করবে ও প্রত্যেক দিন করে ছয় ইউনিট করে তাহলে দশ ইউনিট করতে তার তাহলে ছয়কে আমরা দশ দিয়ে ভাগ করি ছয়কে দশ দিয়ে ভাগ করলে আমাদের দশ ভাগ ছয় তাহলে কত বের হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এটা কী বের হলো এটা বের রকি বের করতে রকে প্রত্যেক দিন করতে পারে ছয় ইউনিট এই দশ ইউনিট কাজ করতে তার কতদিন সময় লাগবে তার এক দশমিক ছয় সাত সময় লাগবে এক দশমিক ছয় সাত যদি সময় লাগে তাহলে রকি করলো এক দশমিক ছয় সাত দিনে বাকি কাজটা এখন আমরা দেখব কত দিনে মোট দিন লেগেছে এখানে লেগেছে দুই দিন এখানে লেগেছে দুই দিন আর এখানে লেগেছে এক দশমিক ছয় সাত দিন তাহলে মোট কত দিন হলো চার পাঁচ দশমিক ছয় সাত ডে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার পাঁচ দশমিক ছয় সাত ডে বলেছে পলাশ কোনো কাজ একা পাঁচ দিনে করতে পারে পলাশ কোনো কাজ একা কত দিনে করতে পারে পাঁচ দিনে করতে পারে কিন্তু সে এবং তমাল ওই কাজটি একত্রে তিন দিনে করতে পারে পরে তমাল ওই কাজটি একা কত দিনে করতে পারে আচ্ছা আমরা যদি প্রশ্নটা বুঝে থাকি তাহলে সহজ পলাশ পলাশ পাঁচ দিনে করে এখন বলছে ও সে এবং তমাল তার মানে পলাশ প্লাস তমাল পলাশ প্লাস তমাল মিলে সে কাজটা কতদিনে করতে পারে তিন দিনে করতে পারে এখন আমরা নিয়ম অনুযায়ী কী করবো নিয়ম অনুযায়ী আমাদের কী বের করতে হবে বড় সংখ্যা দিয়ে করে আমাদের লসাগো বের করতে হবে দেখো আমরা বড় সংখ্যা হচ্ছে পাঁচ তার মানে পাঁচকে আমরা গুণ করতে থাকবো পাঁচ দুগুণে দশ তিন দিয়ে যাচ্ছে না তিন পাঁচা পনেরো পনেরো তিন দিয়ে যাচ্ছে তার মানে পনেরো হচ্ছে এখানে লসাগো নর্মালি যে যেভাবে আমরা লস শর্টকাটে বের করি তাহলে এটা টোটাল ওয়ার্ক এখন পলাশ কত ইউনিট একদিনে করতে পারে তিন পাঁচা পনেরো সে একদিনে তিন ইউনিট করতে পারে আর পলাশ আর তমাল মিলে কত ইউনিট করতে পারে তিন পাঁচ পনেরো পাঁচ ইউনিট করতে পারে দুইজন মিলে এখন প্রশ্ন হচ্ছে তিন তিন দিনে দিনে করতে করতে পারে পারে মিলে সেই কাজটা ওই কাজটি একত্রে একা কত দিনে করতে পারবে কে তমাল এখন তমাল একা কত দিনে করতে পারবে সেটা হচ্ছে মূল কথা এখন তমাল একা কত দিনে করতে পারবে আমরা আগে এক টা বের করিত তাহলে আমরা দেখবো পলাশ এবং তমাল দিনে করে পাঁচ ইউনিট এর মধ্যে তমাল দিনে করতে পারে কত ইউনিট তিন ইউনিট তাইলে মোট দুজন মিলে যতটুক করে তার থেকে যদি আমরা পলাশেরটা বাদ দিয়ে দিই তাহলে বাকিটুক কার থাকবে বাকিটুক তমালের থাকবে তমাল দুই ইউনিট করতে পারে এখন প্রশ্ন হচ্ছে তমাল ওই কাজটি একা কত দিনে করতে পারবে ওই কাজ বলতে কি মোট কাজ মোট হচ্ছে পনেরো তাইলে মোট কাজ হচ্ছে পনেরো তাহলে সে প্রত্যেক দিন প্রত্যেক দিন করতে পারে দুই ইউনিট করে তাইলে দুই ইউনিট দিয়ে ভাগ দিলেই তো আমার মোট কাজটা কত দিনে করতে পারবে সেটা বেড়ে যাবে মোট কাজটা সে সাড়ে সাত দিনে করতে পারবে এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব পরবর্তী অঙ্কটাতে কী বলেছে বাপ্পি ও প্রিয়া কোনো কাজ একত্রে পনেরো দিনে প্রিয়া এবং সৃষ্টি বারো দিনে বাপ্পি এবং সৃষ্টি দশ দিনে করতে পারে কতদিনে কাজটি বাপ্পি প্রিয়া এবং সৃষ্টি করতে পারবে আসো নর্মাল অঙ্কের যে নিয়ম ওই নিয়মে করলেই আমরা পারবো যেটা আমরা এতক্ষণ শিখেছিলাম তাহলে বাপ্পি এবং প্রিয়া পনেরো দিনে করতে পারে কাজটি বলছে প্রিয়া এবং সৃষ্টি কাজটি কতদিনে করতে পারবে বারো দিনে করতে পারবে সৃষ্টি বাপ্পি এবং সৃষ্টি যদি করে তাহলে সেটা তারা কতদিনে করতে পারবে দশ দিনে করতে পারবে আমরা নর্মাল নিয়ম অনুযায়ী জানি আমরা টোটাল ওয়ার্কটা বের করবো টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের যদি যারা আমরা লসো করতে জানি আমরা শর্টকাটে লসো করে দেখব এটা লসে হচ্ছে সিক্সটি তো আমরা জানি এটা টোটাল ওয়ার্ক যত বেশি অঙ্ক করতে থাকবে তত তোমার টাইমটা কমতে থাকবে অত কম সময়ের মধ্যে তুমি অঙ্কটা করে ফেলতে পারবা আসলে এই দুজন মিলে একদিনে কত ইউনিট করতে পারে তাহলে ভাগ দিলে আমরা বোঝা যাচ্ছে একদিনে দুজন মিলে কত ইউনিট করতে পারে চার পনেরো ষাট ছয় পাঁচ বারো ষাট ছয় দশে ষাট তাহলে এ পার ডে ইউনিট এর পার ডে ইউনিট আর এর পার ডে এগুলো হচ্ছে পার ডে ওয়ার্ক পার ডে ওয়ার্ক আমরা বের করে ফেলেছি এখন বলেছে কতদিনে কাজটি বাপ্পি প্রিয়া এবং সৃষ্টি এতক্ষণ দুজন করে করতেছে এখন প্রশ্ন হচ্ছে তিনজন মিলে যদি করে কতদিন লাগবে সেটাই ওকে আমরা তাইলে এটাকে একটু আচ্ছা এটা এই নিয়মে করি বাপ্পি প্রিয়া করেছে পনেরো প্রিয়া সৃষ্টি করেছে বারো বাপ্পি এবং সৃষ্টি করেছে দশ আমরা এটাকে যোগ করি যোগ যদি করি এখানে বি কয়বার আছে দুইবার সব দুইবার করে আছে টু বি প্লাস বি প্লাস অ্যাস এটা যদি আমরা যোগ করি যোগ করলে কি হবে সরি এটা হচ্ছে পার ডেটা দিয়ে করতে হবে পার ডেতে তাহলে আমাদের সহজ হবে পার ডে চার পাঁচ আর ছয় পার ডে হচ্ছে তাহলে এগুলো আমরা যদি যোগ করি তাহলে পার ডেতে তারা পনেরো ইউনিট করতে পারে তিনজনে মিলে পার ডেতে যদি পনেরো ইউনিট করতে পারে তাহলে আমরা বি প্লাস বি প্লাস এস এটা দুই টু যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে সেভেন পয়েন্ট ফাইভ আমরা জানি এটা নিচে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এই বাপ্পি প্রিয়া এবং সৃষ্টি পার ডে তারা কি বলে তারা সাড়ে সাত ইউনিট করে করতে পারে এখন প্রশ্ন হচ্ছে পার ডে যদি সাড়ে সাত ইউনিট করে করতে পারে তাহলে এখানে মোট আছে ষাট ইউনিট তাহলে ষাটটি ইউনিট আমরা বের করতে ষাটটি ইউনিট কত দিনে করতে পারবে পার ডে করে সেভেন পয়েন্ট ফাইভ মোট সাড়িটি ইউনিট তাহলে আমাদের বের হবে কত ইউনিট কত দিন তার মানে আমাদের যদি ভাগ করি তাহলে বের হবে আর দেখো আট দিনে তারা কি করতে পারবে এই কাজটি তিনজন মিলে একত্রে যদি করে তাহলে সেটা করতে পারবে আমরা পড়ে অঙ্কে যাব পরের অঙ্কে বলেছে নিঝুম কোনো কাজ বারো দিনে করতে পারে নিঝুমের হচ্ছে রাহুল পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষ রাহুল একা কাজটি কত দিনে করতে পারবে দেখো এখানে নতুন একটা শব্দ এসেছে দক্ষ তার মানে এই কাজ এবং সময়ের কিছু অঙ্ক আসে দক্ষতা সম্পর্কিত ওকে এই দক্ষতা সম্পর্কিত অঙ্কগুলো কিভাবে করতে হয় এগুলো আরও সহজ এটা কীভাবে করতে হয় আমি দেখাই দিচ্ছে তার মানে নিঝুম নিঝুম করতে পারে ধরে নিই নিঝুম ওই কাজটা দশ ইউনিট ধরি নিঝুম কত ইউনিট করতে পারে সবসময় খেয়াল রাখো যে পার্সেন্টেজ যখনই পার্সেন্টেজের কথা বলা থাকবে তখন দশ অথবা একশো যদি ধরো তাহলে তোমাদের অঙ্কটা খুব দ্রুত এবং সহজে হয়ে যাবে আমরা দশ ধরলাম নিঝুম কি করে পার ডেতে দশ দিন দশ ইউনিট কাজ করতে পারে তাহলে আমরা ধরে নিলাম নিজম দশ ইউনিট করতে পারে এখন রাহুল হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষ তাহলে দশের পঞ্চাশ পার্সেন্ট বেশি সে করতে পারে আমরা জানি দশের পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে তাহলে যোগ তার মানে রাহুল করতে পারে পনেরো ইউনিট এখন এ যদি পার ডে দশ ইউনিট করতে পারে আর এ করতে পারে পনেরোই ইউনিট কারণ সে পঞ্চাশ পার্সেন্ট দক্ষ বেশি এখন এখন আমরা দেখি যদি সে দশ ইউনিট পার ডেতে করে তাহলে সে কতদিন কাজ করে বারো দিন কাজ করে তাইলে দশ ইউনিট যদি বারো দিন কাজ করে তাহলে সে কত করতে পারবে একশো বিশ ইউনিট করতে পারবে এখন রাহুল একা কাজটি কত দিনে করতে পারবে রাহুল একা কাজটি কত দিনে করতে পারবে আমরা দেখি রাহুল মোট কাজ তার মানে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ও যদি বারো দিনে করতে পারে আমরা ধরেছি পার ডে সে দশ করতে পারে তাইলে সেটা কি টোটাল ওয়ার্ক হচ্ছে একশো বিশ তো একশো বিশ যদি টোটাল ওয়ার্ক হয় 120 যদি তোমার টোটাল ওয়ার্ক হয় তাহলে দেখো টোটাল ওয়ার্ক যদি 120 হয় তাহলে এই 120 কে যদি আমরা সে প্রত্যেকদিন 15 ইউনিট করে করতে পারে 15 দিয়ে ভাগ দিলে তো রাহুল কত দিনে করতে পারবে সেটা বের হয়ে যাবে তো 120 কে যদি আমরা 15 দিয়ে ভাগ দেই তাহলে আট হ্যাঁ আট એટલે আট দিনে সে পুরো 120 ইউনিট কাজ করতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই ক্রিয়েটিভ স্কুলের বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি